ॐ ध्यायेतिरिदम्बुजे देवीं तरुणारुणविग्रहा वराभयकरां शान्तं स्मितोत्फुल्लमुखां स्थलपद्मा स्थलपद्माप्रतिकाश पादां भोजसुशोभनां शुक्ला वरधरा धीरा लज्जा पट विभूषिता प्रसन्ना धर्म कामथ स्वनाथवामभागस्था वामभागस्था भक्तानुग्रहकारिणीम् ॐ मै प्रीं सर्वदेवदेवीश्वरूपिण्यै श्रीशारदादेव्यै नमः श्रीभगवने अशेष कृपाय एवं नागेबाचार श्रीरामकृष्ण श्री शारदाशङ्घे হয়ে আসে আজকের আমাদের এই পাঠ্যচক্র আমাদের পাঠ্যচক্রের আলোচনার বিষয়বস্তু শ্রী শ্রী মায়ের কথা আমরা শ্রী শ্রী মায়ের কথা খন্ড থেকে পড়ছি আজকে যার শুরু হবে তার নাম দেওয়ালি শুধু শ্রীমতী শব্দটা ব্যবহার করা হয়েছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্মৃতিকথা আহ একবারে বলতে পারেন গালে থাপ্পড় মেরে আমাদেরকে বুঝিয়েছেন কেমন অনুরাগ কেমন ভক্তি কিরকম ভালোবাসা শেষ মায়ের প্রতিভা ভগবানের প্রতি বা আমাদের যে ইষ্ঠে তার প্রতি থাকা দরকার অনেক সময় আমাদের যে ভালোবাসাটা হয় সেটা খানিকটা প্রয়োজন গেল ভিত্তিক আর কি তুমি আমাকে এই দিয়েছো আমি তোমাকে তাই দিয়েছি বললো তো তাই আমরা আসলে সেইভাবে চাই না ভক্তি বিশ্বাস এসবই চাই কিন্তু তাকে আমরা এত আপন করে ফেলি মনে হয় যে সব কিছুর জন্যই তাকে অনেক সময় আনরিসেনেবল কিছু কিছু জিনিস আমরা প্রার্থনা করে ফেলি এবং প্রার্থনা না মিটলে আমরা খুব মন খারাপ করে ফেলি মন খারাপ এই মন খারাপগুলো ভালো এই মন খারাপ ভালো কাকে আর মন খারাপ করবেন কার সাথে অনুমান করবেন ভগবান ছাড়াই যে ভগবানের প্রতি মন খারাপ হচ্ছে এটা কিন্তু খুব ভালো জিনিস খুব কাজের জিনিস এটা হচ্ছে কথা এ এটি কথা পনেরোই পৌষ মঙ্গলবার শুক্লপক্ষ তৃতীয়া তিথি সন তেরোশো কুড়ি সাল সকালবেলা এটা পড়ছিলাম এবং পড়তে পড়তে আজকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে গিয়েছিলাম যেমন আমি যাই ডাক্তার দেখাতে সেখানে একটা দৃশ্য দেখে এসছি এবং সেটা দেখে মনে সেটা আপনাদেরকে বলা দরকার আমাদের বলছেন কয়েকদিন যাবৎ মাতা দেখিবার জন্য মনটা বড়ই ব্যাকুল হইয়াছে কিন্তু দেখিতে যাইবার কোনো উপায় নাই কাকে লইয়া যাই মা যদি অধম সন্তানকে দয়া করিয়া দর্শন দেন তবেই দেখিব এইরূপ বসিয়া ভাবিয়া ভাবিতেছি এমন সময় কমলা ও বিমলা আসিয়া বলিল দিদি তোমার মা ডেকেছেন এই কথা শুনিয়া আমার মনে হইল অভীষ্ট সিদ্ধি বুঝি একটি পন্থা বাহির হইবে কে যেন কানে কানে বলিয়া বলিয়া দিল ওরে মা ডেকেছেন আমি অশীঘ্র প্রস্তুত হইয়া বিমলাদের বাড়ি গেলাম তখন সকাল সাতটা হইবে গিয়া দেখি ললিত ও তাহার মা বসিয়া আছেন বসিয়া কথা বলিতেছেন আমাকে দেখিয়াই ললিতের মা বলিয়া উঠিলেন এই তো বিনু এসেছে মেয়ে আমার কি পাগল দেখো অমনি ছুটে এসেছে লদির বলিল দিদি আপনি নাকি শ্রীসীমাকে দেখতে চেয়েছেন জানতো আমি আজ নিয়ে যেতে পারি আমি বললাম সে তোমার অনুগ্রহ ললিতের মা বলিলেন সে কি গো ছোটো ভাইকে অনুগ্রহ বলতে আছে আমি বললাম তবে আর কি বলি বলুন যদি ওদের অনুগ্রহের উপর নির্ভর না করব তবে তো আমি অনেক আগেই মাকে দেখতে যেতে পারতুম এক আনন্দ এই আনন্দ সংবাদ সত্যই মাকে দেখিতে যাইব সহসায় যেন বিশ্বাস করতে পারিলাম না তাই ললিতকে বলিলাম ভাই সত্যি বলো যাবে কি না যদি যাও তো গাড়ি নিয়ে এসো ওই সময় আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম ভাই মাকে তুমি দেখিয়াছ আমার এই কথায় ললিত আনন্দিত হইয়া বলিতে লাগিল দিদি আমি মাকে একবার দেখতে গিয়েছিল আহা মায়ের কি দয়া অপূর্ব স্নেহ দিদি তোমায় কি বলবো মা আবার আমায় যেতে বলেছেন ললিত গাড়ি আনিতে চলিয়া গেল যাইবার সময় বলিয়া গেল আমি গাড়ি আনিতে যাচ্ছি তোমরা প্রস্তুত হয়ে থেকো আমি ললিতের মা ও তাহার ভগ্নিগণ শ্রী দর্শন করিবার জন্য যাত্রা করিলাম আমার সঙ্গে পাঁচুও গেল পারুল বলিল দিদি তুমি সত্য জানো তো মা বাগবাজারে আছেন আমি তাহার এই কথা শুনিয়া চমকিত হইলাম মা আছেন কিনা না তা তো ঠিক জানি না প্রাণ শঙ্কিত হইয়া উঠিল মনে মনে ঠাকুরকে বলিতে লাগিলাম হে ঠাকুর আমায় নিরাশ করো না বেলা দশটার সময় গাড়ি উদ্বোধন অফিসের সম্মুখে আসিয়া আসিয়া লাগিল গাড়ি থামিতেই আমি দ্রুত নামিয়া গেলাম সম্মুখে উদ্বোধন অফিস মহারাজগঞ্জ কাজ করিতেছেন সেদিকে আমার ভূক্ষেপ নাই আমার তখন জগৎ শূন্যময় বোধ হইতেছে যদি এখনই শুনি মা এখানে নাই তবে আমি কি করবো ভাবিয়া যেন জ্ঞান হারাইয়া পেরিয়াছি সম্মুখে যাহাকেই দেখিয়াছি তাহাকেই জিজ্ঞাসা করিতেছেন আমার কথা শুনিয়া মহারাজগণ মস্তক অবনত করিয়া যাইতেছেন কেহ কোনো না। গাড়ি হইতে নামিয়া উপরে চলিয়া গেল দেখিয়া আমিও উহার পেছনে খানিক দূর গিয়াছি এমন সময় ললিত ফিরে আসিয়া বলিল মা আছেন আমার প্রাণের ভিতর একটা ভয়ানক দুশ্চিন্তা সরিয়া গেল আমি তখন ধীরে ধীরে অগ্রসর হইতে লাগিলাম সম্মুখের ঘর ডান রাখিয়া আমি বার বারান্দার দিকে চলিলাম সম্মুখে দেখিলাম একটি স্ত্রীলোক অবদ্ধ অবগুন্ঠনে দাঁড়াইয়া আছেন দুই তিনটি পুরুষ ভক্ত তাহাকে প্রণাম করিতেছেন দেখিয়াই বুঝিলাম ইনি মা ইনি শ্রী মা যাহাকে দেখিবার জন্য আমি উন্মত্ত হইয়া ছুটিয়া আসিয়াছি আমি আমি যে তখন কি করিয়াছি মনে নাই আমাকে দেখিয়াই ভক্তগণ চলিয়া গেলেন আমি ছুটিয়া গিয়া মায়ের পা দুটি ধরিয়া বসিয়া পড়িলাম মা জিজ্ঞাসা করলেন কোথা থেকে এসেছ কেন এসেছ আমি বললাম কেন এসেছি তা তো জানি না মা আপনি এনেছেন তাই এসেছি এমন সময় ললিতের মা প্রভৃতি আসিয়া উপস্থিত হইল খানিক দাঁড়াইয়া বলিলেন মি কি শ্রী শ্রী আমি বললাম হ্যাঁ এখানে এই স্মৃতিকথা মার কাছে যাবেন তিনি রকম ভালোবাসাটা আমাদের আসা দরকার বলছেন মনটা বড়ই ব্যাকুল হয়েছে ঈশ্বর দর্শনে এটা একটা সবচেয়ে বড় জিনিস যতক্ষণ না পর্যন্ত আমাদের তৃষ্ণা উপস্থিত হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের দর্শন হবে না সে আগের দিনে একটা গল্প বলেছিলাম একটা রিপিটও করেছি সে একটা আগেকার দিনে জল বিক্রি হতো পয়সার বিনিময় ট্রেনে জল বিক্রি হতো এখন যেমন রেল রিট পাওয়া যায় সেরকম রেল রিট নয় এই কলসিতে করে জল আসতো একজন জিজ্ঞেস করলেন জলের দাম কত হচ্ছে পঞ্চাশ পয়সা আটান তখন লোকটি বলছে চারানায় হবে না আর সেই যে ছেলেটি জল বিক্রি করছিল সে মিষ্টি করে হেসে এক গ্লাস জল তার পাত্রে ঢেলে পঁচিশটা পয়সা নিয়ে চলে গেল পয়সা সে চলে গেল। একজন সাধু বসে বসে এই কামড়ায় বসে দেখছিল যে এই কাণ্ড কারখানা দেখছিল ট্রেন দাঁড়িয়ে আছে থেকে তিনি তাড়াতাড়ি নেমে সে লোকটিকে ধরে হল ছেলেটিকে ধরে বললেন আরে জল বিক্রি করাই তো তোমার পেশা তুমি দরাদরি করলে না কিছু করলে লোকটা পঁচিশটা পয়সা দিয়ে তুমি চলে গেলে বলছেন আসলে লোকটা টিপাসা পাইনি ওর যদি সত্যি সত্যি তৃষ্ণা পেত তাহলে ও আগে জল খেত তারপরে দাম জিজ্ঞাসা হতো ও যখন দাম জিজ্ঞাসা করে জল খাচ্ছে বুঝতে হবে ওর তৃষ্ণা পায়নি এ আমাদের এই যে এই যে ব্যাকুলতা এই যে মনটা বড় ব্যাকুল হয়েছে আমরা পড়ছি কিন্তু সত্যি সত্যি এরকম ব্যাকুলতা আমাদের কেন আসে না তার কারণ হচ্ছে আমাদের সত্যি সত্যি সেই তৃষ্ণাটা তৈরি পায় না যতক্ষণ পর্যন্ত ঈশ্বরকে পাওয়ার জন্য এই তৃষ্ণা আমাদের তৈরি হবে না যতক্ষণ না পর্যন্ত এই যে আমি বলি অপশনলেস জগৎ হচ্ছে যতক্ষণ আমার অর আছে জীবনে ভগবানকে না পেলে এই স্বামীজি বলছেন না রামের সঙ্গে ঘর করতে পারলাম না বলে স্বামীর সঙ্গে ঘর করতে হবে কথাটা যেমন ঠিক নয় এই যতক্ষণ পর্যন্ত আমাদের মনে আছে রামের সঙ্গে দেখা না হলেও স্বামীর সঙ্গে তো দেখা হলো অসুবিধাটা কী আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ভগবানকে দর্শন তো অনেক দূরের কথা ভগবানকে ভগবানের কাছে যাওয়ার ইচ্ছাটুকু তৈরি হয় না বৌদ্ধ ধর্মশাস্ত্রে এটিকে বলা হয় তৃষ্ণা আপনারা খুব হাসেন কচুরি কলকাতার উত্তর কলকাতার লোকেরা খাস্তার কচুরি কেনে দশটা কচুরি নিয়ে এলো গেস্টের চারটে দিলো ছটা ফ্রিজে তুলে রাখা হলো পরের দিন সকালবেলা আবার একজন গেস্ট এলো তাকে আবার রিপিট ওপিট করে আরও তিনটে খরচ হলো চার তিন সাত আর তিনটে বিকেলবেলা চায়ের সাথে আপনারা খেলেন তারপরে এক গেলাস জল খেলে সে কি তৃষ্ণা কি তৃষ্ঠা কি তৃষ্ঠা গ্লাস জল খেয়ে যাচ্ছেন ঠিক ওই যে তৃষ্ণাটা ওটা যখন ঈশ্বরের জন্য হয় যে এ যতটা তাকে পাচ্ছি সেটা যথেষ্ট বলে বোধ হচ্ছে না আরো চাই এই যে আরো চাই ভগবানের প্রতি আরো চাই আরো চাই বোধটা যতক্ষণ আমাদের হবে ততক্ষণ দেখবেন আমাদের জীবন এক অন্য খাতে বইছি যে ভদ্রমহিলা বলছেন না দেখিবার জন্য মনটা ব্যাপক একটা মেয়ে মানুষকে সাধারণ মানুষের যদি হিসাবে দেখেন মহিলাকে দেখতে যায় মেয়ে মানুষ আগেকার দিনের লোকেরা যে ভাষাটা ব্যবহার করে মেয়ে ছেলেকে দেখতে যাচ্ছে মহিলাকে দেখতে যাচ্ছেন তার মধ্যে কি এমন অতিরিক্ত কি আছে মায়েদের সবাই আমরা মা বলে ডাকি হ্যাঁ পরমহংশদেবের পত্নী তিনি অবশ্যই তিনি উচ্চ আধ্যাত্মিক গুণসম্পন্না তাকে দেখতে যাচ্ছি এর বেশি তো কিছু নাই কারোর একজনের মাইক্রোফোন অন আছে যদি দয়া করে বন্ধ করে খুব ভালো হয় তারপরে এই এই দেখতে এই তাকে দেখতে যাচ্ছে তার জন্য আকুলতা আসলে তার ভেতরে অদ্ভুত শূন্যতার সৃষ্টি হচ্ছে সেই শূন্যতাটা যেন তাকে কেউ কাটিয়ে দেবে একজন ভদ্রমহিলা মহিলা আসবেন আসতেন তার অল্প বয়সী ছোট্ট শিশু তার তার কোনো সন্তান ছিল না সেই জন্য মায়ের কাছে তিনি প্রার্থনা করতেন তারপরে একটা সময় তার সন্তান হলো তারপরে সেই সন্তান বলে বছর আসতে তখন সে মারা যায় তাতেও তার ভীষণ শোক একদিন মঠে এসছেন আমাদের কাছে নিয়ে এসছেন আমি বললাম যে দেখুন দায়িত্ব তো নিতে হবে আমাকে মানে কিছু একটা ভালো উপদেশ দিতে হবে সে উপদেশ দেওয়ার তো ক্ষমতা নেই আমার তাই আমি বললাম মাকে গিয়ে বলুন যে মা তুমি সন্তানটা তুমি দিয়েছিলে আর এখন তোমার সেই সন্তানটাও তুমি কেড়ে নিয়েছো তোমার জিনিস যেমন তুমি দিয়েছিলে তাতে যেমন আনন্দ হয়েছিল ও কেড়ে নিয়েছে সেই আনন্দটা চলে গিয়ে শোক হয়েছে এই সঙ্গে শোকটাও কেড়ে নাও নেওয়ার দেওয়াটাও যেমন তোমার নেওয়াটাও যেমন তোমার এই সঙ্গে শোকটা এটাকে তুমি নিয়ে নাও মাকে গিয়ে মন্দিরে গিয়ে রোজ একই কথা বলবে দিনের পর দিন উনি মন্দিরে গিয়ে মায়ের কাছে এই কথাই বলতেন মা তো শোক নাশেনি হ্যাঁ তাই বলছেন তিনি তার সেই সমস্ত শোকটা তিনি একটা সময় হরণ করে নিলেন একদম নতুন জীবন হলো তার আপনারা অনেকেই তাকে দেখেছেন যারা জয়রাম দেখেছে। একটা নতুন মানুষ এক নতুন মানুষের রূপান্তরিত হলো একজন মানুষ ভগবানের কৃপা পেলে কতটা বদল হয়ে যেতে পারে এটা দেখা যায় এগুলো আমাদের উৎসাহিত করে তাই এর খুব ইচ্ছা ছিল শ্রী শ্রী মাকে দর্শন করবে তখনকার দিনে তো আপনাদের মতো এরকম নয় এ বিকেল হলো বাড়িতে কেউ নেই আস্তে আস্তে কাপড় চোপড় পরে রুটির আটাটা মিখে এঁকে দিয়ে ঢাকা দিয়ে তার একটু অয়েল ব্রাশ করে দিয়ে চলে গেলেন ফিরে এসে রুটিটা বানিয়ে দিলেই হবে তরকারিগুলো রান্না করে রাখা আছে ফ্রিজ থেকে বার করবেন মাইক্রোওয়েভ গরম করবেন খেতে দিয়ে দেবেন তখনকার দিনে তো এরকম ছিল না আর মায়েরা এত সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতেন না একজন পুরুষ লাগতো আপনাদের মনে আছে কি না জানি না শ্রী মা জয়রামবাটির কামারপুকুর থেকে জয়রামবাটি যাচ্ছে তার গার্জেনকে আট বছরের শিবু দাদা মায়ের কত বয়স হয়ে গেছে তখন প্রায় পঞ্চাশ ছুঁই ছুঁই আর তার গার্জেন হচ্ছে একটা পুরুষ মানুষ যার বয়স আট বছর হাজারো পুরুষ মানুষ বলে কথা সেই গার্জেন তাকে সঙ্গে নিয়ে যেতে হচ্ছে তাই একজন পুরুষ মানুষ দরকার তাই তিনি একে তাকে ধরছেন এমন সময় তিনি শুনলেন যে এদের বাড়ি থেকে এরা শ্রী মাকে দর্শন করতে যাচ্ছে এদের বাড়ির মধ্যে একজন মাত্র তাদের বাড়িতে পুরুষ মানুষটি সেই ছেলেটি খালি দেখেছেন তাই ললিত দাটাম তাই তিনি দেখেছেন আর বাকিরা কেউ মাকে দেখেন তিনি এসে মায়ের এত গল্প বলেছেন এত গল্প বলেছেন সবাই সেই শুনে মাকে দর্শন করতে যাবেন বলে ঠিক করেছেন আর এই কন্যাও পাগল বলে একেও ডেকে নিয়ে যাচ্ছেন এই যে কি সুন্দর কথা বলছেন ভাই সত্যি বলো যাবে কি না যদি যাও তো গাড়ি নিয়ে এসো তারপরে প্রশ্ন করছেন ভাই মাকে তুমি দেখেছ এই বড় প্রশ্ন মাকে তুমি দেখেছ আমার এই কথায় ললিত আনন্দিত হইয়া বলিলেন দিদি আমি মাকে একবার দেখিতে গিয়েছিলাম যে জিনিসটা খুব স্ট্রাইকিং সেটা বলছেন মায়ের কি দয়া অপূর্ব স্নেহ দিদি তোমায় কি বলবো। এই দুটো জিনিস অত্যন্ত স্ট্রাইকিং তার দয়া তিনি যেন করুণাময়ী দয়া দয়া যেন করুণার মূর্তি ধারণ করে জগতের সামনে এসেছেন এই দয়া আর দুই হচ্ছে স্নেহ এই মায়ের এই স্নেহ এটা কিন্তু কারুর সঙ্গে কোনোভাবে তুলনা করা যায় না মায়ের এত ভালোবাসা এটা কিন্তু কোনো কিছু দিয়ে তুলনা করা যায় না আমরা আমাদের নিজেদের মায়েদের কাছেও এত ভালোবাসা না আমাদের বীরজানন্দজি তার স্মৃতি কথায় লিখছেন বাড়িতেও তো মা ছিলেন তিনিও তো এরকম ভালোবাসতেন তো এরকমটি নয় এই যে এরকম নয় সামথিং স্পেশাল অ্যাড ফ্লেভার এমনি ফিশ ফ্রাই আপনারা খান তার উপর একটু বাটার লাগিয়ে দিলেন তারপর বাটার ফিশ ফ্রাই হয়ে গেল সে একই মাছ কামড়ে কুমড়ে খাচ্ছে ভেটকি মাছ কিন্তু একটা প্রলেম দেওয়া একটা অন্য ধরনের স্বাদ শ্রীশ্রীমা এই অ্যাডেড ফ্লেভার এই অদ্ভুত একটা জিনিস যেটা সাধারণের মধ্যে দেখা যায় না আছে অথচ নেই একেবারে সাধারণ মানুষের মতো তার কথা কি অদ্ভুত রামবাই মহারাজ লিখছেন তার স্মৃতিকথায় মাকে ওই তুলসী পাতার জল দিয়ে পুজো করতে দেখে তিনি খুব গাছ করতে ভালোবাসেন বিভিন্ন জায়গা থেকে গাছ নিয়ে এসে তিনি মায়ের বাড়ির পেছন দিকের একটা জায়গা কুপিয়ে কিছু গাছ করেছেন সেই গাছে ফুল এসছেন মা রামময়ময় প্রত্যেক শনিবার শনিবার আসতেন বদনগঞ্জ স্কুলে পড়তেন সোমবারের পড়ার বই নিয়ে তিনি বাড়ি থেকে রওনা দিতেন আর এসে দুদিন শনি রবি দুদিন মায়ের কাছে থেকে সোমবার দিন মায়ের কাছ থেকে গিয়ে স্কুল করতেন তাই সোমবারের পড়ার বই নিয়েতেন ফুল হয়েছে তার গাছের ফুল হয়েছে যে সময় মঙ্গল বুধবার নাগাদ ফুল হয়েছে মা কাউকে ফুল তুলতে দিচ্ছেন না সেই গাছে সেমনি করে সেই গোলাপ ফুল ফুটে আছে তারপর রামময়মারা এলেন তাকে বললেন তাড়াতাড়ি করে জামা কাপড় ছেড়ে মায়ের নিজের ব্যবহার করা গামছাটা তাকে দিলেন সেই গামছা একটা ঝুড়ি দিলেন যাও তোমার গাছের ফুল এসেছে প্রথমে আগে হাত ধরে নিয়ে গেলেন যেন কি অপূর্ব জিনিস তিনি দেখাবেন সে হাত ধরে তাকে নিয়ে গিয়ে ফুলগুলি দেখাচ্ছেন আর তারপর তাকে সে ঝুড়ি আর গামছায় পরিয়ে তাকে সেই ফুল তুলিয়ে তাই সেই ফুল নিয়ে এসে ঠাকুরকে উৎসর্গ করাছে এই যে ভালোবাসা এই আমরা এইভাবে কিন্তু ভাবি না আমরা কিন্তু এইভাবে ভাবি না জীবনকে কিন্তু আমরা এইভাবে দেখি না আমরা কত লোকের কাছে তো কত উপকার পাই সবার কথা কি আমরা এরকমভাবে মনে করি সবার কথা কথাকে এরকমভাবে ভাবি সেই জীর্ণ হয়ে গেছে নিবেদিতা দেওয়ার সেই জিনিসপত্র নিবেদিতা দেওয়া সেই কম্বলখানি সেইটি তার জীর্ণ হয়ে গেছে তবু তিনি রেখে দিয়েছেন সেগুলো প্রত্যেক শীতে আর ব্যবহার করেন না তিনি সেগুলো প্রত্যেক শীতে রোদ্ন্দ মহারাজে দেওয়া জিনিসপত্র কম্বল সেগুলো তিনি রোদ্দুর দিচ্ছেন ব্যবহার করেন না কিন্তু তাদের স্মৃতি তাদের ভালোবাসা ওটা একটা কম্বল নয় তার সঙ্গে মিশে আছে ভালোবাসা আমাদের স্বামী ভজনানন্দজি মহারাজ বর্তমানে যিনি অন্যতম ভাইস প্রেসিডেন্ট আমাদের তিনি আত্মস্থানন্দির একটা স্মৃতি কথা বলছেন বরাবরই তিনি অপরিগ্রহের মূর্তি কারোর কাছ থেকে কোনো জিনিসপত্র তিনি নেন না তার একখানি সেই ঢলঢলের সোয়েটার আছে আমি যেরকম করে এসেছি ওটা একটা ঢলঢলের সোয়েটার আছে একটা চাদরে প্রায় মুড়ে মুড়ে খুব একটা চাদরে অন্তত তিন চার বাঁক দিয়ে আমি বলতো আগুন লাগলে কি করে খুলবেন সেটাই হচ্ছে কথা অপার থেকে খুলতে হবে বোঝা যাবে না তা সেই আত্মস্থান কি তাকে একটা সোয়েটার উপহার দিয়েছে তিনি যথারীতি সোয়েটারটা ফেরত দিয়েছেন বলছেন আমার সোয়েটার আছে আমার সোয়েটার লাগবে সাক্ষী বলছেন তুমি শুধু সোয়েটার দেওয়া দেখলে এর সাথে যে ভালোবাসাটা ছিল সেটা দেখলে না ফলে মুহূর্তের মধ্যে আমার যেন চোখ খুলে গেল একটা জিনিস যে আমরা একজন আরেকজনকে উপহার দিচ্ছি তার সঙ্গে আমার মনের ভালোবাসাটা যেন জড়িয়ে আছে মা ঠাকুর এইটা আমাদের দেখাচ্ছে এই বলছেন না যে মায়ের কি দয়া অপূর্ব স্নেহ দয়া স্নেহ সবার আমাদের ভেতরে আছে মায়েরা কি সন্তানকে কম স্নেহ করেন মায়ের স্পেশালিটি কি তার মধ্যে কোনো রকম ফিরে চাওয়া জিনিস নেই আনন্দজির খুব মনে দুঃখ ছেলেদের তিনি খুব যত্ন করে মানুষ করেন একটা সময় ছেলেরা আশ্রম থেকে পালিয়ে যায় তার মনে খুব দুঃখ বাড়িতে যত না এদের যত্ন করে তার চেয়ে বেশি আমরা যত্ন করি তাহলে কেন এরকম হয় এই দুঃখটা আমারও ছিল আমার এটা পরে একবার মন শান্ত হয়ে গেছিলো অখণ্ডানন্দকে একদিন ঠাকুর দর্শন দিয়ে বলছেন যে তোরা আমার ভালোবাসা পেয়েছিস মানে ভগবানের ভালোবাসা তোরা আমাকে পেয়েছিস তোদের কাজ ভালোবাসা ভালোবাসার বদলে যদি ভালোবাসা চাস তাহলে সাধারণ হয়ে যাবে দেখুন আমরা একটা অসাধারণ ভালোবাসার সঙ্গী ভগবানের ভালোবাসা পেতে গেলে ভগবানের ভালোবাসা পেতে গেলে স্পেশাল মানুষ হতে গেলে আমার স্পেশাল ভালোবাসা চাই অন্য ভালোবাসা সাধারণ ভালোবাসার ভালোবাসার বদলে যে ভালোবাসা সেই ভালোবাসা আমার চাই না ভালোবাসার বদলে কেউ যদি ভালোবাসা দিল খুব ভালো আর না দিল তাতে কিচ্ছু এসে যায় না কি সুন্দর তোরা আমার ভালোবাসা পেয়েছিস যে ভগবানের ভালোবাসা পেয়েছি সেই যে ভালোবাসা সেটি সকলের ভেতরে সঞ্চারিত করে যাওয়ার কাজ আমাদের যদি তার বেতরে আমরা ভালোবাসা চাই তাহলে সেটা খুব সাধারণ স্তরে নেমে যাওয়ার মানে আমি নিজেকে ডিগ্রেড করছি এইটা কথাই যে মায়ের যে ভালোবাসা এইটা হচ্ছে ভগবানের ভালোবাসা তাই বলছেন যে কি অপূর্ব স্নেহ মায়ের কি দয়া তারপরে সবাই গিয়েছেন মাঝপথে যেমন মহিলার আপনারা সংখ্যা প্রকাশ করেন সেরকম সংখ্যা যাচ্ছ তো লাফিয়ে ঝাঁপিয়ে মা কি আছেন তার ভেতরটা একেবারে শুকিয়ে গেল নেমে তিনি যে মহিলা তার যে একটু লাজ করাদারটা করা দরকার তখনকার দিনে যেরকম স্টাইল ছিল সেই সমস্ত স্টাইলটা কোনো একবারে মনে পড়লো না হুরুর হুরুর করে হাঁটতে শুরু করলে আর কোনো দিকে না তাকিয়ে তিনি সোজা ভেতরে ঢুকে গেলেন যাত্রা পথে দেখছেন মহারাজ তখন একতলার যে ঘরগুলো আপনারা এখন দেখেন যেখানে আপনারা কি প্রসাদ পান এটা উদ্বোধন কার্যালয় ছিল একতলাটা আর দোতলায় সুশ্রী মা থাকতেন একতলার যে প্রথম যে ঘরটা ঢুকেই মা দিকে শরৎ মহাজের ঘর ওটা আসলে কিন্তু রামকৃষ্ণ সেনের জেনারেল সেক্রেটারি ঘর ওই যে এখন তার টেবিল চেয়ার পেতে দেওয়া আছে আপনারা যদি গদি ঘর গিয়ে দেখে থাকেন দেখবেন শরৎ মহারাজ ওই গদি ঘরে একটা কর্নারে বসে থাকতেন তার সামনে একটা লেখা নিয়েছিল আর ওইখানেই সব আলোচনা পত্র হতো শরৎ মহারাজের সঙ্গে যারা দর্শন প্রার্থী তাই এবং এই যে আমরা মায়ের কথা যেটা করছি সেটাও পড়া এবং তার অ্যাপ্রুভাল সমস্ত কিছু ওই ঘরটাতে হয়েছে একতলায় ছেলেরা সব ঘুরে বেড়াচ্ছে কাজকর্ম করছে আর দোতলায় মায়েরা আছেন তিনি কোনো দিকে না থেকে ছুটছেন ছুটছেন আপনাদের মনে আছে কিনা জানিন এক ভক্ত তিনি মায়ের সঙ্গে দেখা করতে এসেছেন মা সদ্য বলরাম বসু বাড়ি থেকে এসেছেন মা খুব ক্লান্ত তাই শারদানন্দ তাকে কিছুতেই যেতে দেবেন না মোটা লোক এক ধাক্কা দিয়ে সরিয়ে দিবে মা কি শুধু আপনাদের একার বলে হুর করে ওপরে চলে গেছে তারপরে মাকে প্রণাম টণাম করে তারপরে তার মনে পড়েছে কাজটা তার খুব খারাপ হচ্ছে দুরু দুরু পক্ষে নামছে দেখছেন শারদানন্দ জি দাঁড়িয়েছেন তিনি ক্ষমা চাইতে গেছেন সারাদামী তাকে জড়িয়ে ধরেছেন বলছেন এইরকম ঐকান্তিকতা থাকলে তবে মাতৃদর্শন হয় এই যে ঐকান্তিকতা আমাদের সব কাজের প্রতি একটা আত্মনিষ্ঠ যে ব্যাপার সেইটির কথা বলছেন তিনি একেবারে পাগলের মতো সবাইকে জিজ্ঞেস করছেন মা আছেন মা আছেন এমন সময় ললিত যার মাথা খুব ঠান্ডা সে গাড়ি ভাড়া না দিয়ে ওপরে চলে গেছে গিয়ে খোঁজ করেছে যে মা আছেন এখন যে আপনারা যে চওড়া বারান্দাটা দেখছেন তখন এই চওড়া বারান্দাটা ছিল না এক ফালি একটা বারান্দা ছিল পরবর্তীকালে সেই বারান্দাটা হয়েছে ওই সোজা গিয়ে মায়ের ঘরের সামনে ঘরের একটু পাশে গিয়ে শেষ হয়ে যেত বারান্দাটা ওইখানে গিয়ে সবাই প্রণাম করছেন দেখলেন মা একবারে অর্ধেক ঘমটা দিয়ে ঢাকা দাঁড়িয়ে আছেন আর তাকে ভক্তরা প্রণাম করছেন তিনি দেখা মাত্র বুঝে গেলেন যিনি মা তাকে গিয়ে একবারে ভক্তরা চলে যেতেই তাকে প্রণাম করলেন মা তাকে জিজ্ঞাসা করছেন মায়ের আমি ছুটিয়া গিয়া মায়ের পা দুটি ধরিয়া বসিয়া করিলাম যে পা দুটি ধরে চোখ বন্ধ করে ভাবুন এই দৃশ্যটা পা দুটো জড়িয়ে তার যে এতক্ষণ যেটাকে তিনি ধরে রেখেছিলেন এতক্ষণে সেটা যেন একদম বাঁধন মুক্ত হয়ে গেছে দুটো পা জড়িয়ে ধরে মাকে ইয়ে করছেন মা জিজ্ঞাসা করলেন কোথা থেকে এসেছ কেন এসেছো দেখুন এই ভগবানের যে ব্যাপারগুলো সব লৌকিক এমন ভাবে করেন যেন তিনি কিচ্ছু বুঝতে পারছেন না আগের দিন আমরা লাঠু মহারাজের কথা করছিলাম সেখানে ছিল যে লাঠু মহারাজকে তিনি পাট ইতে বলেছেন লাটু মহারাজ যখনই তার পাট ই সেই পায়ের মধ্যে দিয়ে যত স্পর্শ হচ্ছে তার ভেতরে তিনি শক্তি সঞ্চার করছেন আর তার মনটা একটু একটু করে এই যে সামান্য পৃথিবী থেকে ধীরে ধীরে ওপরে উঠে গেছেন ঘুমিয়ে পড়েছেন হ্যাঁ তারপরে সামান্য পৃথিবী থেকে অসামান্য পৃথিবীর পথে রওনা দিয়ে দিয়েছেন হ্যাঁ তারপরে তিনি তো তাকে জিজ্ঞেস করছেন কিন্তু তিনি এমন ছল করছেন কি রে তোর ঘুম পেয়েছে বলছে না ঘুম তো পাইনি তাহলে ঢুলছিস কেন মন খারাপ করছে মানে রামচন্দ্র দত্তের স্ত্রীর জন্য মন খারাপ করছে না মা তাকে মা বলতেন তো বলছে না তাও করছে না তাহলে তুই এরকম ঢুলছিস কেন তিনি সব জানেন এটা তাঁর স্পর্শে তার কৃপা কার কৃপার কারণে এই কাণ্ডটা হয়েছে একবারও নিজেকে প্রকাশ করছেন কিছুতেই নিজেকে কোনোভাবে প্রকাশ করছেন না তখন যিনি ছিলেন কেদারবাবু তিনি বলছেন তো আপনার জন্যই হচ্ছে আপনি তার ক্ষেত্রে শক্তি সঞ্চার করেছেন সেটা প্রকাশ দেখা যাচ্ছে এইটা দেখুনই যে এমনভাবে ভাবে তিনি জিজ্ঞাসা করছেন যেন চেন না কখনো তার কথা কখনো কিছু বুঝতেই চাইছেন না বলছেন কোথা থেকে এসেছ কেন এসেছ সব জানেন ইনি বলছেন কেন এসেছি তা তো তা জানি না মা তবে আপনি এনেছেন তাই এসেছি তা হচ্ছে কথা ভগবান না টানলে আমাদের হয় না তাই ভগবানকে সবসময় ক্যান 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 করতে হয় যে তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই ভাবনাটা আমাদের থাকতে হয় এবার দেখুন যার ছেলে মাকে দেখেছে মাইল গল্প এত করেছে তার ধারণা ছিল মা আমাদের সামথিং স্পেশাল মাথায় পরে থাকবেন কানেক বড় বড় ঝুমকো পরবেন লাল বেনারসি টেনর্সি পরে থাকবেন এই একজন সাধারণ মানুষ দেখে তাদের কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে ইনি মা তাই বলছেন ইনি কি মায়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন ইনি কি শ্রীসিমা সেই কাশিম ঘটনাটার কথা ভাবুন সেই এক মহিলা এসেছেন দেখা করতে শিশু যোগিন মাকে দেখতে গোলাপ মা গোলাপ মাকে দেখতে ভারী সুন্দর ছিল খুব সাধিকা ছিলেন তো তাই তাকে দিয়ে জিজ্ঞেস করছেন এটি ইনি কি তা উনি বলছেন না ওইটি মা আবার মার কাছে গেছে মা বলছেন না উনি শিশি মা তা উনি খ্যাক খ্যাক করে বলছেন যে দিয়ে ঘোরার পরে যে মানুষের মুখ কি হয় এইটা হচ্ছে দেখার আমরা আমাদের দুটো দৃষ্টি আমরা যখন মাকে ঠিক করে প্রণাম করি তখন একরকম দৃষ্টি মাতৃমূর্তি বসে আছেন তাকে আমরা প্রণাম করছি আর যেটা সেটা সেটা হচ্ছে এই যে আপনাদের এখন আপনারা যে কোনো জিনিস মোবাইল ফোনে দেখার পরে জুম করে দেখে এই জুমিং দৃষ্টিটা আমাদের চোখে থাকা দরকার অপূর্ব সুন্দর মুখের দিকে তাকিয়ে দেখুন কি অপূর্ব দুটো চোখ দুরকম একটা করুণা একটা কাঠিন্য একটা দয়া আর একটা বজ্র দৃঢ় ব্যক্তিত্ব দু চোখে দুরকম দৃষ্টি অপূর্ব সুন্দর হাসি মায়ের সামনের দিকে দাঁতটা উঁচু সামনের পাটি দাঁতটা একটু উঁচু ছিল কখনো যেত না এত নির্বল সে হাসি বসে আছেন দেখবেন তার যে ধ্যান মূর্তিতে বলা আছেন না বজ্র দৃঢ় ভাবে বসে আছেন সোজা সুখা পাওয়া কৃপাময়ী কৃপা বিতরণ করছেন সুখ আসন এমনভাবে বসে আছেন আমাদের সাধারণত নিজেতে বসতে গেলে কিন্তু কষ্ট সষ্ট করতে হয় না সেই কোনো রকমে বসেছি গুরুদেব বলেছেন তিনি হেঁচে মুখটাকে এরকম করে কিন্তু সেরকম নয় তিনি বসে আছেন তার যেন ওতেই যেন খুব আরাম হচ্ছেন সুখা সিনাম কৃপাব প্রসন্ন বা দেবী নাম দিয়ে বিভ জাম স্থিরও লোক তার ভরপুর এটা জোর করে হাসি হয় না তার ভেতরের যে আনন্দ সেটাকে তিনি যেন আটকাতে পারছেন না তার মুখখানা জুড়ে সেই হাসি প্রসন্ন বదనাম দেবী দ্বিভুজাম স্থিরলোচন। anulayitakeshatra vaksasthala vimanditam shweta vastraabhitam bhanga himalankara kusitam। চুলে রাখখানের অংশ সামনের দিকে করা। আর হাত দুটো তারিজের কোডের উপর রাখা। শরীরে বেশীর ভাগ অনুসারে সাদা কাপড় দিয়ে ঢাকা। চক্ররন্যস্থত আর সোনা মালা পরিয়েছেন। হিমালঙ্কার ভূষিতam। চক্রোরণ্যস্থ হস্তাং জ্ঞান ভক্তি প্রদানি আমার কোলে তার কোলে নাই নিজের কোলেতেই হাতটা দিয়ে বসে আছেন তিনি কি জ্ঞানে ভক্তি প্রদানি সুبراব জ্যোতির্ময়িনী দেবী জীব সংতাপহারি জীব পাপ সংতাপহারি তিনটে জিনিস তিনি আমাদের কাছ থেকে নিয়ে নেন দুটো জিনিস তিনি বসে আছেন তিনি করুণা প্রদান করছেন এবং তার উপস্থিতি মাত্র তার কাছে গেলে তিনি আমাদের যে আমাদের যে কৃত যে মলা ময়লা কর্ম তো সরে যায় এবং তজ্জনিত যে সন্তাপ সেটাকেও তিনি দূরে দেন আমাদের কি হয় কোনো খারাপ কাজ করলে মন খারাপ হয় আর ঠিক আছে গুরুর উপায় দিয়ে দিলাম কিন্তু বারবার মনে হতে থাকে এই কাজটা করলাম এই কাজটা করলাম এই যে সন্তাপ এই যে কৃতকর্মের জন্য বারবার যে বিলাপ সেটাকেও তিনি হরণ করে নেন তার এত শক্তি তিনি যেমন আমার কৃতকর্মের যে খারাপ দিক সেটাকে যেমন কেড়ে নিচ্ছেন তজ্জনিত যে সন্তাপ সেটাকেও কেড়ে নিচ্ছেন বলছেন রামকৃষ্ণ কত প্রাণাম তন্নাম শ্রবণ প্রিয়াম তদি জগন্মাত্রী স্বরূপী কেন এই দুটো লাইন এই মন্ত্রের সঙ্গে করা মন্ত্র অভয়ম বরদাম সেখানে যখন ছিল এটি যখন পড়া হচ্ছে তখন অভেদানন্দ দেখলেন যে মা বসবসে শুনছিলেন কিন্তু তার শরীরের পাতালে সেখানে যেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ বসে আছেন রামকৃষ্ণ গতপ্রাণাম তন্নাম শ্রবণ প্রিয়াম তৎভাব রঞ্জিতাকারাম జగতমাতৃস্বরূপিণী এই জগতের মাতা তিনি কি রকম যিনি রামকৃষ্ণ গতোপ্রাণ শ্রীরামকৃষ্ণ ভিন্ন আদিত্য কিছু বলেন না তাকে দুর্গা তাকে লক্ষ্মী তাকে সরস্বতী কত কি বলছে আমাদের বললে 56 ইঞ্চি 68 ইঞ্চি চ্যাট পেতে যেত তিনি বলছেন না না সব উনি উনি সব উনি নিজে বলছেন আমাকে দেখো তারপরে বলছেন না তুমি ঠাকুরকে দেখো সব কিছু ঘুরিয়ে দিচ্ছেন ঠাকুরের দিকে কেউ এসে বলছেন আমার ছেলে মেয়েটা অসুস্থ বলছেন ঠিক আছে ঠাকুরকে বলবো কখনো একবার বলছেন না যে তুমি ভালো হয়ে যাবে চাইলেই বলতে পারে কিন্তু বারবার ঘুরিয়ে রামকৃষ্ণ তার নাম শুনতে তিনি ভালোবাসেন সেটা তার সবচেয়ে প্রিয়কারী তিনি তদ্ভাবরঞ্জিতা কারণ তার সমস্ত শরীরটা শ্রীরামকৃষ্ণময় হয়ে গেছিল দেখবেন মা বলছেন না জগতের সকলের প্রতি ঠাকুরের মাতৃভাব ছিল সেই মাতৃভাব বিকাশের জন্য তিনি আমাকে রেখে গেছেন তার মানে শ্রীরামকৃষ্ণের সেই যে মাতৃমূর্তি সেইটি আমাদের কাছে এসেছেন এই কিছুদিন আগে আমাদের নিবধত পত্রিকার একটা ভারী সুন্দর লেখা লিখেছিলেন সেখানে মাঠাকুরন সম্পর্কে বলছেন তিনি মাঠাকুরুন হলেন শ্রীরামকৃষ্ণের ইচ্ছা মূর্তি তার ইচ্ছা দিয়ে তৈরি হয়েছে তিনি যেমনটি চেয়েছিলেন মাঠাকুরন ঠিক এক্স্যাক্ট সেই রকম তাই তার মাকে বলছে ইচ্ছা মূর্তি তদ্ভাব রঞ্জিত আকার জগন্মাতৃ স্বরূপিনী মাকে দেখছেন তবু মা এত তার রূপ থেকে এসেছেন তাই তিনি বুঝতে পারছেন না ইনি শ্রী মা কিনা আমি বললাম হ্যাঁ তখন সকলেই তাহাকে প্রণাম করিলেন দেখুন তখনও পর্যন্ত যতক্ষণ না কনফার্ম হচ্ছে ততক্ষণ প্রেরণাম করছেন না এই যুগ সেরকম না যে কেরুয়া দেখলেই সব ঢিপ ঢিপ করে প্রণাম করে দিল না করলে মন খারাপ হবে ওরকম না কিন্তু দেখছি কে প্রণাম করেনি কে প্রণাম করেনি সবাইকে জিজ্ঞেস করছি লজেন্স পেয়েছেন লজেন্স আসলে তা নাম প্রণাম করেছেন ওইটা হচ্ছে আসল বিষয় বস্তু মা ঠাকুরের কিন্তু ওসব কিছু নেই আর এরা ভক্তরা কনফার্ম হচ্ছে যে বেকায়দায় মানে অজায়গায় প্রণাম করছেন না বলছেন তিনি তখন সকলেই তাকে প্রণাম করিলেন এবার মাতা ঠাকুরেনি শ্রীরামকৃষ্ণের পূজার ঘরে উপস্থিত হইলেন আমরা তাহার সঙ্গে গিয়া ঠাকুর প্রণাম করিলাম মা সামনে তক্তপোষের উপর বসিয়ে আমাদের বলিলেন বসো মা বসো আমরাও তাহার পদতলে বসিলাম ললিতের মা সংসারী লোক মা তাহার সঙ্গে সংসারের ন্যায় কথাবার্তা বলিতে লাগে এইটা একটা খুব ইম্পর্ট্যান্ট মা নিজে বলছেন না যেখানে যেমন সেখানে তেমন যাকে যেমন তাকে তেমন এই যে তিনি এটা আচরণ করতেন তাই তার ভেতর থেকেই শব্দগুলো বেরিয়েছে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কি হয় আমরা এই আচরণগুলো করি না আর তারপরে ওইখানে এই শব্দগুলো ভারগুলি বলে পরে আর আমাদের কথার কোনো দাম থাকে না এটা হচ্ছে কথা মা কিন্তু তার সঙ্গে তো অন্যরকম কোনো আধ্যাত্মিক কথাবার্তা বলছেন না সাধারণ সংসারের কথাই বলছেন ললিতের মা বললেন মা ঠাকুরের কথা আমাদের কিছু বলুন আমরা সংসারই লোক আমাদের কিছু উপদেশ দিন মা বলছেন আমি কিছুই জানি না ঠাকুরের মুখে যা শুনেছি তা আমার কথামৃতে তা আমার ঠাকুরের কথামৃতে পরও তাতেই সব উপদেশ পাবে নিচে গাড়ি ভাড়া মিটাইয়া ললিত উপরে আসিয়াই একেবারে মায়ের চরণে মাথা রাখিয়া স্বাস্থাঙ্গ লুটাইয়া পড়িল এবং নিতান্ত আত্মস্বরে দর্শকগণকে আকুলিত করিয়া অজস্র অশ্রুধারায় ভাসিয়া মায়ের চরণে প্রার্থনা জানাইতে লাগিল মা দয়াময়ী গো দয়া করুন মা গো আপনি এ জগতে উদ্ধার করতে এসেছেন আমাকেও টেনে নিন মা আমি তো আপনার চরণ ছাড়ব না আমাকে পায়ে স্থান দিতে হবে বলিয়া কাঁদিতে লাগিল মা স্থির নিশ্চল প্রতিমা ন্যায় দাঁড়াই আছেন কিছুক্ষণ পর বলিলেন অমন করোনা বাবা ওঠো এ দেখুন দুটো কথা এই কারণে পড়া হলো মা এদের সঙ্গে কথা বলছেন একবারও কিন্তু ভুলে বললেন না এটুকুও তো বলতে পারতেন ঠাকুর বলেছেন ঈশ্বর দর্শন ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য এইটুকুও তো বলতে পারতেন একবার বললেন কেন বললেন না তার কারণ হচ্ছে এটা বললে তার বাণীটা নিরাধার হয়ে যেত আপনি একটা ফাঁকা হাতে নিয়ে গেছেন আপনাকে আপনার হাত জোরে না আঙুলগুলো ফাঁক তার মধ্যে যদি আপনি এক পোয়া দুধ দেন সব দুধ পড়ে যাবে একটু দুধ আপনার ফেটে যাবে যা আছে অথচ দামি দুধ সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে কারণ সেই মানুষটা নিরাধার তার সঙ্গে কোনো আধার নেই এই মানুষটা সংসারের মধ্যে ব্যস্ত হয়ে গেছে তাকে তো এই কথা বললে হবে না সেই কারণে একবারও বললেন না বললেন ওই বইটোই পড় ওই বই পড়তে 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 ভগবানের কথা ভাবতে ভাবতে মনের ভেতরে ভগবানের প্রতি যখন ভালোবাসা আসবে তখন সে নেবার যোগ্য আর দ্বিতীয় এটা দেখুন একবারের ছোট ছেলে এসে এসে কাঁদছে মা দয়া মুখ দয়া করুন মা গো আপনি এই আপনি এই জগৎ উদ্ধার করতে এসেছেন আমাকেও টেনে নিন মা আমি আপনার চরণ ছাড়বো না আমাকে পায়ে স্থান দিতেই হবে এই বলিয়া কাঁদিতে লাগিল এই বলে যদি কেউ কাঁদ আমাদের যে কি অবস্থা হতো তা ঠিক ঠিক আছে এই যে দিদিমণিরা সব এতে যান এই কম্বল বিতরণ করতে যান কম্বল দেওয়ার পরে সেই তিনিও হাসছেন দিদিমণিরাও হাসছেন সেই সব ছবি যে ফেসবুকে আপলোড হয় যখন আমরা দেখি তখন আমরা অনুভব করতে পারি দিদিমণিদের কতখানি আনন্দ হয়েছে দেখুন এনার দেখুন এই যে নিজের অনুভবকে কিরকমভাবে আটকে রাখার মতো ক্ষমতা আছে এতটুকু নরচর হলে না স্থির হয়ে শুনছেন আমাদের যদি প্রশংসা করতো তুমি দুর্গা তুমি লক্ষ্মী তুমি সরস্বতী দেখি দেখিত কেউ কেউ আমাদের কোনো নেত্রীকে বলেন আমরা শুনেছি গঙ্গাসাগর মেলায় দেখেছি আমাদের সন্ন্যাসী সম্প্রদায় কেউ কেউ বলছেন যে তিনি দুর্গা তিনি লক্ষ্মী তিনি সরস্বতী ভাষণে বলছেন আর সেই তত আনন্দ তার তত কি বেশ বলে শালের কোয়ালিটি ভালো এই সমস্ত নানা রকম জিনিসপত্র হচ্ছে আমাদের ইনি কিন্তু একদম এক জায়গায় দাঁড়িয়েছেন একটা পায়ে কোনো গেলে না মায়ের এইটা হচ্ছে স্পেশাল জিনিস নিজের যে অভিমতকে সেটিকে কন্ট্রোল করার মতো তার খুব ক্ষমতা আছে গ্রামে মেয়ে দেখুন লেখাপড়া শেখে তিনি কিচ্ছু হয়নি কোনো রকম কিচ্ছু নেই অ্যাঙ্গার ম্যানেজমেন্ট এই সমস্ত যে যা ম্যানেজমেন্ট আছে ইমোশন ম্যানেজমেন্ট কিচ্ছু কখনো পরেনি কিন্তু একদম আইডিয়াল পারফেক্ট তিনি বলছেন তিনি করে দাঁড়িয়ে আছেন কিছুক্ষণ পর বললেন অমন করো বাবা ওঠো ললিতের পনেরো ষোলো বছর বয়স বালকমাত্র মাত্র বালকের ছদ্মবেশে অবাড়িত মহাশক্তি এখন বিকশনমুখ দিব্য শ্যাম সুন্দর সুন্দর সুগঠন চেহারা ভিতরে যেন কানায় কানায় পরিপূর্ণ বাইরেও সেই অনুরাগ প্রতিহাত হইতেছে আমায় চরণে শ্রীচরণে স্থান দিন মা বলুন না হলে আমি উঠব না বলুন আমায় দিয়েছেন বলিয়া ললিত আবার কাঁদিতে লাগিল এমন সময় সহসা একটি ঘিয়ের ভাঁড়ে পা ঠেকাইয়া যাওয়ায় সে অপ্রস্তুত হইয়া উঠিয়া বসিল এবং বলিতে লাগিল আমি একই করলাম কেউ ভক্তি করে মাকে ঘি দিয়েছে তাতে আমার পা লেগে হলো চি চি আমি কি করেছি যে ইমোশনের এইটা হচ্ছে কথা আমাদের বাহারা বলতেন পুজনী সানন্দ ভাই বলতেন ইমোশান খুব ভালো ইমোশন না থাকলে জীবনে মোশান আসে না গতি আসে না কিন্তু বেশি ইমোশান হলে কি হয় ডিরেইল হয়ে যায় আমরা আমাদের গতিপথ থেকে আমাদের লক্ষ্যপথ থেকে বেরিয়ে যাই দেখুন বেশি ইমোশন গো থেকে বেরিয়ে গিয়েছে তিনি কিছুতেই বুঝতে পারছেন না এমন কাণ্ড করে বসলেন মায়ের জন্য কিছু ঘি এসেছিল সেইটাতে ধাঁই করে রাতি মেরে দিয়েছেন বুঝতে পারছেন না কারণ তিনি নিজের আবেগে এত বেশি মত্ত হয়ে আছেন আর জগৎকে কিছু দেখতে পাচ্ছেন না তাই মা বলছেন যে মা কিন্তু কি সুন্দর বললেন বাবা তুমি মনে দুঃখ করো না পা লেগেছে তো কী করবে পা তো আর সৃষ্টি ছাড়া নয় এই সৃষ্টির ভিতরে পা দুটো যে হচ্ছে পা যে শরীরেরই একটি অংশ আমরা তাহার দিকে চাহিয়া দেখিলাম তাহার সৌ মুখমণ্ডল সরল উদার কথাগুলি আমাদের বড়ই ভালো লাগিল ললিত তাহার কথায় যেন অনেকটা সান্ত্বনা লাভ করিল প্রকৃতস্থ গিয়া মাকে প্রণাম করিয়া বলিল মা আমায় আশীর্বাদ করুন ঠাকুর তোমায় আশীর্বাদ করবেন বলিয়া মা তাহার মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলে তারপরে ললিত চলিয়া গেল এত যে ক্রিম বাটার মার্জারিন ঘি হ্যাঁ ক্ল্যারিফাইড ওয়াটার সমস্ত কিছু দেওয়া হলো একটুও নরঞ্চরণী হ্যাঁ তা আমি তোমায় কৃপা করছি আমি তোমায় ভালোবাসি সব কিচ্ছু ইচ্ছু সে মা তোমায় ঠাকুর তোমায় আশীর্বাদ করবে তুমি যদি তার কৃপা পাওয়ার যোগ্য হয়ে থাকো অবশ্যই তিনি তাকে করবেন একটি ষোলো বছরের মেয়ে মেয়ের হাত ধরিয়া একটি প্রৌঢ় বয়স বয়স্ক ভদ্রলোক এই সময় দরজার নিকট আসিয়া দাঁড়াইলেন এবং মাকে বলিলেন মা এটি আমার মেয়ে এর একটি মেয়ে হয়েছিল আজ সকালে সেটি মারা গিয়েছে এ বড়ই শোকবিউলা তাই আপনার কাছে নিয়ে এসেছি সান্ত্বনা পাবে বলে ইহা শুনি আমরা সকলে চমকিত হইয়া উঠিলাম মা বলিলেন এসো মা এসো মেয়েটি ঘরের মধ্যে আসিয়া মায়ের কাছে বসিয়া এবং পদতুলি লইবার জন্য হাত বাড়াইল মা ইসব সরিয়া জিজ্ঞাসা করিলেন হ্যাঁ গো আমায় ছবি কি যে অসহ হয়েছে এই কথা শুনিয়া মেয়েটির মুখখানা আরও মলিন হইয়া গেল সে সংকুচিত হইয়া বসিয়া রইল মাহা মা তার মুখপানে চাহিয়াই সকরুণ হইয়া বলিলেন আহা বাছা বড় ব্যথা পেয়ে আমার কাছে এসেছে সান্ত্বনা পাবে বলে আমি তার মনে একই কষ্ট দিলাম তা হোক অসৌজ এসো মা আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে এই বলিয়া মেয়েটি আরো কাছে সরিয়া বসিলেন সে তখন অশ্রুজলে ভাসিয়া মায়ের শ্রীচরণে মাথা রাখিয়া প্রণাম করিল মাও তার মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন মেয়ে মা মেয়েটির কাছে বসিয়া মিষ্ট বাক্যে তাহাকে প্রবোধ দিতে লাগিলেন বলিলেন আমি তোমায় কি বলবো মা আমি তো কিছুই জানি না ঠাকুরের একখানি ছবি নিজের কাছে রেখো আর জানবে তিনি সত্য ঠাকুর তোমার কাছে রয়েছেন তার কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ জানাবে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলো ঠাকুর আমায় তোমার দিকে নাও আমায় শান্তি দাও এরকম করতে করতে তোমার প্রাণে শান্তি আপনা আপনি আসবে ঠাকুরের ভক্তি রেখো যখনই কষ্ট হবে ঠাকুরকে জানিন তারপর আমাদের দিকে চাহিয়া মা বলিলেন আহা আজ আজই শোক পেয়েছে আজ কি স্থির হতে পারে মেয়েটির পিতা পিতা উভয়ে মাকে দুঃখ নিবেদন করিয়া শান্ত হইয়া চলিয়া গেলেন এই দুটো কথা আমরা অনেক সময় ভুল করি দেখবেন আপনারা অনেক সময় ভুল করে ফেলেন কিন্তু সেটা স্বীকার করার মতো ক্ষমতা আমাদের থাকে না আমরা তখন সদ্য সাধু হতে এসেছি ব্রহ্মচারী তখন আমাদের সঙ্গে একটি ছেলে ছিল তার নামও শ্রীনিবাসন দক্ষিণীদের তো খুব ফেভারিট নাম তার নামও শ্রীনিবাসন আর যে গোলমাল করেছে তারও নাম শ্রীনিবাসন দুজনেই লম্বা দুজনেরই গা লোম আছে আর দুজনেই চোখে হাই পাওয়ারের চশমা পড়ে তা সেই যিনি করেছেন তার সঙ্গে এই নামের সাদৃশ্য যার জন্য আমাদের পরবর্তীকালে তিনি আমাদের ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন তখন তিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন তিনি ডেকে আমাদের দুজনকে খুব বকাঝকা করলেন ভীষণ বকাঝকা করলেন আমরা তো হাঁ করে তাকিয়ে আছি কিছু করিনি এত বকা খেয়ে যাচ্ছি কেন কিছু বলার উপায় নেই তখন তো প্রথম এসেছি বুঝতেই পারছি না কেন ও কিন্তু বুঝতে পারছি যে নাম বিপরাটে এই কাণ্ডটা ঘটেছে আমি ঠিক বুঝতে পারিনি ও ঠিক বুঝেছে কারণ ও দেশওয়ালি ভাইদের ছেলে তো ও ব্যাঙ্গালোরের লোক সেও ব্যাঙ্গালোর লোক এর চেনে বেরিয়ে আমাকে বললেন খুব রেগে গেছেন আমি এটা আত্মস্থানন্দজিকে বলবো তা আমরা বললাম না কিছু বলার দরকার নেই রাত্রিবেলা যখন আত্মস্যানন্দজির ঘরে এক নাইট ক্লাস হচ্ছে আমি রোজ মহারাজের পাঠ ইতাম মহারাজে পাঠ ইকছি মহারাজ বলছেন আজকে খুব ডাউন ডাউন মনে হচ্ছে তা আমি বুঝতে পারিনি ডাউন ডাউন কীরকম বলছে এই স্পর্শ থেকে বুঝতে পারছেন যে মনটা খারাপ তখন সেই শ্রীনিবাস অপেক্ষা সে বারবার বরবার করে ইন্ডেপেন্ডের ইংরেজিতেই বলতে থাকলো এই হচ্ছে সেই হচ্ছে ওই হচ্ছে তাই হচ্ছে আমাদের উনি এরকমভাবে বকেছেন আমাদের উনি ওরকমভাবে বকেছেন মহারাজ শুনলেন এবং বললেন ওই রবীন্দ্রনাথের গান আছে না প্রতিদিনও আমি হে জীবন স্বামী দাঁড়াব তোমার সম্মুখে ও শেষের কয়েকটা অংশ আছে তোমার এভাবে মম কর্ম জবে সমাপন হবে হে ওগো রাজি নীরবে দাঁড়াবো তোমার সম্মুখে কয়েকদিন আগে পূজনীয় প্রদাস মহাজ এসেছিলেন মহাজকে শুনিয়েছিলেন মাঝে এই অংশটা খুব ভালো লেগেছিল মনে আছে তিনি বললেন সব সময় মনে রাখবে ঠাকুর হচ্ছেন আমাদের একমাত্র বস এমন কিছু করবে না যে দিনের শেষে তার দিকে তাকিয়ে থাকতে হবে না বকুনি কেছে তো কি হয়েছে ঠাকুর তার তোমাকে বকেনি তুমি তো ভুল করো পরের দিন আবার সেই মহারাজ আমাদের ডেকে পাঠালেন দুজনকে আমরা বললাম আগের দিনে তো বকুনি খেয়েছি আজকে ও মারধর খেতে হবে গেলাম উনি বললেন দেখো ভাই কালকে একটা খুব বড়ো ভুল হয়ে গেছে আমি ট্রেনিং সেন্টারের রাজুর বদলে পিপিটিসি শ্রীনিবাসুকে বকুনি খেয়েছি শুধু তাই না দুটো করে লজেন্সে পাওয়া গেল আমরা সেটা নিয়ে ফিরে এলো রাত্রে নাইট ক্লাসে আবার মহারাজকে ঘটনাটা বলা মহারাজ এত সুন্দর তার করলেন বললেন দেখ ও এত বড় মাপের সাধু এত বয়স হয়েছে ও যখন সাধু হতে এসেছে তখন তোদের এত জন্মই হয়নি ও যদি চাইতো ওর ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন ছিল না কিন্তু ভুল করার পরে সেটা স্বীকার করতে গেলে বুকে অনেক ভক লাগে অতএব এটাও কিন্তু একটা ভালো গুণ শেখার মতো এ দেখুন মা ঠাকুরের মায়ের ভুল হচ্ছে সেটা স্বীকার করছেন আমরা কিন্তু স্বীকার করি না বলছে নাহা অসৌচ হয়েছে তো কী হয়েছে বলে মা তাকে আবার ডাকলেন বললেন আমি এ তাকে কথায় এসব মা আর বড় ব্যথা পেয়ে আমার কাছে এসেছে সান্ত্বনা পাবে বলে আমি তোমার মনে কষ্ট দিই না তা হোক অসহজ এসো মা আমার হায় হাত পায়ে হাত দিয়ে প্রণাম করো মেয়েটি আরও কাছে এসে বসলেন মাতাকে খুব আদর করছেন মাথায় হাত ভুলাচ্ছেন এবং আলটিমেট এটা আমাদের কাছে এটা একটা শেখার জিনিস আমরা অনেক সময় এই একটি জিনিস কি সব সময় ভুলে যাই ঠাকুরের কাছে যাওয়ার কথাটা ভুলে যাই আমরা রামবাবু শ্যামবাবু যদুবাবু সকলের কাছে যাই ইষ্টের কাছে যেতে ভুলে যাই গহনানন্দ জি এসছেন ট্রেনিং সেন্টারে আমাদের নতুন ট্রেনিং সেন্টার জোড়া হয়েছে পুরোনো অখণ্ডানন্দ মেমোরিয়াল যেটা আগে দুটো আলাদা আলাদা বাড়ি ছিল নর্থ ব্লক সাউথ ব্লক জোড়া হয়েছে মাঝে বাইপাস সার্জারি হয়েছিল বলে মহারাজ দেখতে আসতে পারেনি মহারাজ সুস্থ হয়ে ফিরে এসে গেলেন সিঁড়ি দিয়ে তিনতলায় উঠলেন আবার আরেকটা দিক দিয়ে নামলেন দুটো বাড়ির মাঝামাঝি জায়গায় মহারাজ একটা বসার ব্যবস্থা হয়েছে মহারাজকে বলা হলো মহারাজ আপনি কিছু ভালো কথা বলুন মহারাজ একটা ভারী সুন্দর কথা বলেছিলেন বলেছিলেন তোমরা সারাদিনে তো কত রকমের কথা বলো একটু ঠাকুরের সঙ্গে কথা বলা অভ্যাস করো ইংরেজিতে বলেছিলে মেক ইট এ টু হ্যা টক উইথ গুরু মহারাজ ঠাকুরের সঙ্গে কথা বলা অভ্যাস করো আমরা কিন্তু সবার কাছে আমার দুঃখের কথা বলি ভগবান ছাড়া এবং সেই কারণে আমাদের শান্তি আসে না কারণ আমাদের তো যার আমার কারোর চারানা আধ্যাত্মিক শক্তি আছে কারুর দশ পয়সা আছে কারোর পঞ্চাশ পয়সা আছে এক টাকা তো কারোর কাছেই নেই সবার কাছেই কম কম আছে তার মধ্যে খানিকটা রেখে খানিকটা শান্তি আপনাকে দেখছি ফলে দেখতেন কোনো মানুষের কাছে গেলে আমার কিছুটা শান্তি হয় কোনো মানুষের কাছে গেলে আরও বেশি শান্তি হয় কোনো মানুষের সাথে কথা বলে একটুও শান্তি হয় না তার কারণ তো তার দেবার তো কিছু নেই সেই কারণে ফাউন্টেন স্রোত ঝর্নার যে স্রোত তার কাছে যেতে হবে তাই বলছেন ঠাকুরের ছবি দিলেন ঠাকুরের ছবি দিয়ে বললেন কেঁদে কেঁদে মনের দুঃখ জানাবে ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা কেঁদে কেঁদে বলো ঠাকুর তোমার দিকে নিয়ে নাও আমায় শান্তি দাও এরকম করতে করতে তোমার প্রান্তে প্রাণে শান্তি আপনি আসবে ঠাকুরের ঠাকুরে ভক্তি রেখো যখনই কষ্ট হবে ঠাকুরকে যেন তারপরে বলছেন আহা আজই শোক পেয়েছে আজ কি স্থির হতে পারে এই হচ্ছে মাতৃমূর্তি এইটুকু এখানে মা যেন সন্তানের যন্ত্রণা তিনি অন্তর থেকে অনুভব করছেন এটা এই হচ্ছেন মা এটা হচ্ছে স্পেশালিটি আর এই আগেরটা এটা হচ্ছে তিনি গুরু তিনি তাকে সঠিক পথে দেখাচ্ছেন অন্ধকার রাস্তায় যখন হয়ে গেছেন সে অন্ধকার রাস্তায় কি করে তিনি এগিয়ে যাবেন তার পথ তিনি দেখাচ্ছেন এখন ঘর নীরব দেখি আমি বলিলাম মা আমার একটা কথা আছে যদি আপনি অনুমতি করেন তো বলি আমাকে ইতস্তত করিতে দেখিয়া সেই সেবা নিরত আর বৃদ্ধাটি পরে জানিলাম তিনি পূজনীয়া গোলাপ মা বলিলেন বলো মা বলো তোমার মনের কথা নিঃসংকোচে মায়ের কথা বলো মায়ের কাছে বলো মায়ের কাছে লজ্জা কি তখন আমি বলিলাম মার কিছু নয় আমি স্বপ্নে ঠাকুরও আপনাকে দেখেছিলাম যেন আপনি আমায় মন্ত্র দিচ্ছেন তা কিন্তু তা সম্পূর্ণ হয়নি সেই থেকে আপনার শ্রী পাদপদ্মে আশ্রয় নেবার জন্য আমি বড় ব্যাকুল হয়েছি এটা হচ্ছে কথা যে এত ব্যাকুলতা তার মূল কারণ মা প্রসন্ন হইয়া বলিলেন বেশ তো আজই তোমায় দীক্ষা দেবো কিন্তু তোমার স্বামীর মত আছে কি মা বললেন আমার স্বামীকে আমি কথা বলেছিলাম তিনি বলেছিলেন আমার অমত নেই আমি এখন দীক্ষা নেব না তুমি নিতে পারবে আমি এখন দীক্ষা নিতে পারবো না তুমি নিতে পারবে তুমি নিতে পারো তো পারো তুমি নিতে পারো আমি বললাম মা জিজ্ঞাসা করলেন তোমার স্বামী কোথায় আমি বললাম রায়পুরে মা কলের ঘর দেখাইয়া বললেন ওখান থেকে হাত পা ধুই এসো আমি বললাম মা আমি এখনও তো স্নান করিনি মা বললেন তা হোক স্নান করতে হবে না আমি কলঘর হইতে হাত পা হইয়া মায়ের নিকট ঠাকুর ঘরে গিয়া দেখি মা দুখানা আসন পাতিয়েছে পাতিয়াছেন সামনে কোষা কুষিতে গঙ্গা জল লইয়া নিজে ঠাকুরের পানে মুখ করিয়া বসিলেন তাহার বামে নিকটে আসনে আমাকে বসিতে বলিলেন কোষা হইতে গঙ্গা জল লইয়া মা আছমন করিলেন এবং আমায়ও সেই রূপ করি করাইলেন পরে বলিলেন কোন দেবতায় তোমার ভক্তি আমি বলিলাম তিনি আমায় দীক্ষা দিয়া কিরূপে দেখাইয়া দিলেন আমি বলিলে আমি বলিলে তিনি আমায় দীক্ষা দিয়া কিরূপ জগ করিব দেখাইয়া দিলেন সেই মুহূর্তে একটি পরমানন্দের প্রবাহ হৃদয়ের মধ্যে বহিয়া গেল ভিতরে বাহিরে বিপুল আনন্দোচ্ছ্বাস উঠিয়া আমায় অভিভূত করিয়া ফেলিল আমি কিছুই জানি না মা সব শিখাইয়া দিলেন দীক্ষান্তে মা বলিলেন দক্ষিণা দাও আমি বলিলাম মা আমি তো কিছুই জানি নে আপনি বলে দিন আমি কি করব আমি তো কিছুই আনিনি মা তখন উঠিয়া গিয়া ফল কমলালেবু কুল প্রভৃতি দুই হাতে অঞ্জলি করিয়া আনিয়া আমার হাতে দিয়া বলিলেন বলো আমার পূর্বজন্মের ইহজন্মের জ্ঞানত অজ্ঞানত যা কিছু পাপ পূর্ণ করিয়াছি সব তোমাকে অর্পণ করিলাম আমিও বলিলাম আমিও তাই বলিলাম মা হাত পাতিয়া সব গ্রহণ করিলেন কি সুন্দর দীক্ষা লাল পার কাপড় পরা নেই পাঁচ রকম ফল নেই মিষ্টি নেই ধূপ নেই কাটি নেই কি নিয়ে যাব তা নিয়ে যাব দেখো যে আন্তরিকতা থাকলে ঠিক এরকমভাবে দীক্ষা হবে মায়ের দীক্ষা দেওয়ার স্টাইলটা খুব সিম্পল ছিল ভীষণ সিম্পল এখন জটিল হয়ে গেছে কারণ আমরা জটিল তো আমাদের বোঝাতে হয় কিছু আমরা বলি বটে হ্যাঁ ঠাকুরমা স্বামীজির মন্ত্র ওই জীবনী পড়েছি বেশিরভাগই পড়ি না এটা আমার অভিমান মানে আমি এত বছর ধরে দীক্ষার কাজ করতে করতে দেখেছি বেশিরভাগই পড়ে না ওই প্রথম দশ পাতা পনেরো পাতা জানে ওখান থেকেই প্রশ্ন করবে পূজনীয় বিমল আত্মানন্দী যখন আত্মসানজির জন্য ইন্টারভিউ করতেন তখন উনি পেছন দিক থেকে প্রশ্ন করতেন বেশিরভাগই ফেলিয়ার হয়ে যেত তাতেই আমার একটা খুব পরিষ্কার ধারণা যে সবাই অথচ পড়েছেন বই কিনে নিয়ে গেছেন বই ছিঁড়েও গেছে অনেকে কিন্তু দশ পাতার পরে আর যে পাতা যে খোলা হয়নি সেটা বইগুলো দেখলেই বোঝা যায় তো সেই কারণে আবার করে ঠাকুর মা স্বামীজি যাদের সঙ্গে পরিচয় করাতে হচ্ছে তাদের কথা বলতে হয় দীক্ষার সময় কারণে আমাদের গুরুদের এত সময় লাগে মায়ের তো ওরকম মা স্পর্শ স্পর্শমাত্র তিনি স্বয়ং আত্মা শক্তি মহামায়া তিনি স্পর্শমাত্র আমাদের ভেতরে শক্তি সঞ্চার করতে পারেন এবং সেইভাবে তিনি শক্তি সঞ্চার করতেন তিনি দীক্ষা দিলেন জিজ্ঞাসা করলেন কোন রূপ ভালো লাগে সেই মন্ত্রে তিনি দীক্ষা দিলেন কর গণনা নিজে নিজে শেখালেন তারপরে গুরু দক্ষিণা চাইছেন কিছুই তো নিয়ে যায়নি মাই খানিকটা ফল টল নিয়ে এলেন তার হাতে দিয়ে দিলেন এবং দিয়ে বললেন যে তুমি এটা মুখে দাও দেওয়ার সময় কি সুন্দর কথা বলছেন বলো আমার পূর্বজন্মের গৃহ জন্মের জ্ঞানত অজ্ঞানত যা কিছু পাপ পূর্ণ করিয়াছি সব তোমাকে সমর্পণ করলাম আমার কৃতকর্ম আমার সমস্ত কিছু কর্ম সেইগুলো তার হাতে দিলাম এবং তিনি নিঃশব্দে নিশ্চিন্তে সেইগুলো নিলেন আমার যাবতীয় ভোগ সমস্ত কিছু তিনি করতে শুরু করলেন আমার জন্য যাবতীয় কষ্ট তিনি নিঃশব্দে মাথা পেতে নিলেন সেইখানে তার কোথাও কোনো কষ্ট নেই এটা একটা অদ্ভুত ব্যাপার ভগবানের এক অদ্ভুত লীলা আমাদের প্রতি অদ্ভুত কৃপা আমাদের প্রতি মা এই দিনহীন কাঙাল অথমের উপর একই কি দয়া তোমার আমার প্রাণ মন আচ্ছন্ন করিয়া ফেলিলে কি দেখিলাম কি শুনিলাম আমার কায় মন প্রাণ মায়ের পাদপদ্মে সমর্পণ করিয়া ধন্য হইলাম মাকে প্রণাম করিয়া বারান্ডায় আসিয়া খানিক দাঁড়াইয়া রইলাম এমন সময় ঘরে একটি চিৎকার কোলাহল মায়ের কথা শুনিয়া ঘরের গেলাম আমাকে দেখিয়া মা বলিলেন বসো মা বসো আমি বসিলে মা বললেন এটি আমার ভাইজি নাম রাধারানী ওর মা পাগল হতে আমি ওকে মানুষ করেছি মা তাকে ধরিয়াছিলেন কিন্তু সে অস্থির হইয়া পালাবার চেষ্টা করিতেছেন মা তাকে কত রকম ভাবে বুঝাইতেছেন তার চুল বাঁধিয়া দিলেন তাকে কাপড় পরাইলেন নিজের হাতে খাওয়াইয়া দিলেন কত স্নেহপূর্ণ কথা বলিতে আমি মায়ের এই লোকের ন্যায় ব্যবহারে অবাক হইয়া দেখিতে লাগিলাম এমন সময় আমায় লাগিলেন গঙ্গা স্নান করিবার জন্য ডাকিয়া ডাকায় আমি উঠিয়া গেলাম স্নানের পর ফিরিয়া আসিয়া দেখি মা ঠাকুরকে ভোগ দিতেছেন ঠাকুর ঘর হইতে আসিয়া তিনি ঠাকুরের ভোগের ঘরে গেলেন সেখানে ভোগ সজ্জিত রহিয়াছে পরে সেই ঘরের দৌড় বন্ধ করিয়া আমাদের ঘরে আসিলেন কিছুক্ষণ পর মহারাজগণ আহারে বসিলেন গোলাপ মা পরিবেশন করিতেছেন আর শেষ হইলে মহারাজগণ চলিয়া গেলেন ঠাকুরের ভোগের ফালা মায়ের জন্য ঘরে আনা হইল আমরা যে কয়েকটি স্ত্রী লোক আছি এবং পাঁচু পাঁচ বছরের একটি বালক যে আমার সঙ্গে আসিয়াছিল এই কজন কয়েকজনের জন্য সেই ঘরে জায়গা হইল শ্রীশীমা এবং আমরা সকলেই আহারে বসিলাম আমার ইচ্ছা মায়ের প্রসাদ গ্রহণ করিব তাই চুপ করিয়া বসিয়াছেন সকলে ভাত মাখিয়া লইলেন আমিও হাত দিলাম না মা দুই তিনবার বলিলেন খাও খাও এমন সময় গোলাপ মা আসিয়া জিজ্ঞাসা করিলেন কি হয়েছে গা তাহাকে বলিলাম আমাকে দুটি প্রসাদ দিন মা তখন ভাত মাখিয়া অল্প দুটি খাইয়ে আমার হাতে তুলিয়া দিলেন আহা কি না সেদিন খেলাম কি বলবো। অরহর ডাল কপির চচ্চড়ি চালতার অম্বল গোলাপ মাছ রাঁধিয়াছিলেন ভারী সুন্দর হইয়াছিলেন পাঁচুতা আরও চচ্চরি খাইব বলিয়া গোলমাল আরম্ভ করিয়া দিলেন তাহাকে চুপি চুপি ধমকাইলে সময় গোলাপমা আবার আসিয়া বলিলেন কি হয়েছে অমন করছে কেন ছেলেটি আমি বলিলাম ওকে আনতে চাইনি আমি লুকিয়ে আসছিলাম গাড়ি যেই বহুদূর কিছু দূর গিয়েছে ও রাস্তায় খেলা করছিল অমনি ছুটে এসে গাড়িতে উঠল আর এখন আরও চচ্চরি খাবো বলে গোলমাল করছেন এই কথা শুনিয়া মা গোলাপমা সকলে হাসিতে লাগিলেন গোলাক মা বলিলেন তুমি ওকে ফাঁকি দিয়া ফাঁকি দিতে চেয়েছিলে পারবে কেন সুকৃতি ছিল তাই মাকে দেখতে পেল এ কি কম ভাগ্য ভাগ্যকা ভালো হবে মা ও হ্যাঁ তাই তো বলিয়া সাই দিলেন দেখুন এই খালিক্ষণ আগে দীক্ষা হচ্ছিল সেই গম্ভীর মা যিনি মন্ত্র দিচ্ছিলেন যিনি হাতে কর কমিয়া দেখাচ্ছিলেন যিনি নিজে এসে দীক্ষার ফল দিয়েছিলেন যা স্পর্শমাত্রায় তিনি একজন অনির্বাচনই আনন্দে ভাসছিলেন তিনি নেমে এসেছেন সাধারণ ভূমিতে একেবারে সাধারণ মানুষের মতো রাধারা রাধু দিকে সাজাচ্ছেন আনন্দজি বলছেন না যে মন আমরা জোর করে কণ্ঠ অব্দি তুলতে পারি না সেই মন মা রাধু রাধু করে কণ্ঠেতে রাখেন এই যে এটা যেন দেখানোর জন্য যে তার মায়া শক্তি সেই যে মায়া শক্তি যাকে কেন্দ্র করে মা আছেন তাকে দেখানোর জন্য কিরকম মা ভাবে থাকেন মা এই যে মায়া শক্তিকে বেঁধে আছেন অথচ কোনো কিছুর মধ্যে তার মন নেই মায়ের শরীর চলে যাবে মা বলছেন সব মায়া কাটিয়ে দিয়েছি ওদেরকে জয়রাম বাটিতে পাঠিয়ে দিলেই ভালো তখন সবাই বলতে থাকলো তখন বললেন হ্যাঁ আসুক থাকুক কিন্তু আমার কাছে যেন না আসে যাকে কেন্দ্র করে মা এতদিন ধরে জগতের কল্যাণ করতে চাইছিলেন এই জগতের কল্যাণে তিনি নিরতাই থাকবেন কিন্তু তিনি যে তার স্থূল শরীরটি ত্যাগ করবেন তার জন্য যেটি যে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সেই বন্ধন শূন্য করে দিয়েছেন মা কি সুন্দর করে সাধারণ মানুষের মতো খেতে বসেছেন মেয়েদের সঙ্গে মা যেরকম খেতে বসেন কোথাও ফারাক নেই এটা হচ্ছে কথা সব সময় নিজের মায়া শক্তি তারা নিজেকে আবৃত্ত করে রেখেছেন আহারের পর সারাদিন মায়ের কাছে বসিয়া রইলাম আমার রায়পুর যাইবার কথা ছিল সে দূর দেশ আর শীঘ্র যদি মাকে না দেখিতে পাই সেই আশঙ্কায় পারুল্য ও কমলা আমায় ডাকিয়াছিল তবু আমি গেলাম না ছাদে মাস চুল শুকাইতেছিলেন শীতকালে তাই রোদে বসিয়াছেন আর আমি আমার কাছে বাপের বাড়ির গল্প করিতেছেন রাধুকে মানুষ করলুম সেটি পাগল খাইয়ে না দিলে খায় না আর আমারও শরীর ভালো নয় মা বাপের বেদনায় কষ্ট পাচ্ছি এই অসুখের জন্য কাশী বৃন্দাবন গেলাম কিন্তু কিছুই হলো না দেখুন একদম সাধারণ মানুষের মতো নেমে এসছেন এতটুকু বুঝতে দিচ্ছেন না আমি তোমার গুরু একদম মায়ের মতো ফলে যতক্ষণ না পর্যন্ত সাধারণ ভূমিতে আপনি নেমে আসছেন আমরা তার সঙ্গে কমিউনিকেট করতে পারবো না যখন আমাদের মনে হয় তিনি আমাদের মতো আমাদেরই মা তাহলে কিন্তু অনেক সহজে কমিউনিকেট করতে হবে শাড়ি কিনতে গিয়ে নিজের যে রঙটা পছন্দ ঠিক মায়ের জন্য সেই রঙটাই কিনে নিয়ে আসতে পারবো এই যে না হলেই মনে হয় যে মা বেনারসি ছাড়া অন্য কোনো কিছু করবেন না আমি বললাম কাশী বৃন্দাবন গিয়েছিলেন মা বললেন কি করে বলবো তা এ কথা সে কথার পরে মা বলিলেন তোমারই অল্প বয়স ছেলে মানুষ তুমি তোমারই সময় দীক্ষা নেবার ইচ্ছা হলো কেন দেখুন এবার গুরুরূপ আবার তার হচ্ছে মা আমি বললাম আমি জানি না সংসার আমার ভালো লাগে না প্রাণ যেন সংসার চায় না প্রাণে বড়ই অশান্তি ছিল আজ আমি শান্তি লাভ করিয়াছি আর এই সংসারে অনিত্য দুদিনের জন্য দেখেছি সবই মিথ্যা কি করে তাতে মন বসাবো মা এই সময় মায়ের সমবয়স্ক একটি স্ত্রীলোক আসিয়া তাহার নিকট বসিলেন আমি মায়ের খুব কাছে বসিয়াছিলাম তাহার ছায়া আমার গায়ে পড়িয়াছে দেখিয়া উত্তর শ্লোকটি আমি ভৎসনা করিয়া বলিলেন তুমি কেমন মেঘা মায়ের ছায়ার উপর বসেছ পাপ যে সরে বসো আমি ওহা জানিতাম না মাঝে আপন হতে অপনার তাই একেবারে কাছে বসিয়াছি এমন একটি এখন একটু অপ্রতিভ হইয়া সরিয়া বসিলাম উত্তর শ্রীলোকটি মাকে জিজ্ঞাসা করিলেন এই মেয়েটি কে দেখুন একদিনই পরিচয় হয়েছে বলছেন মা বলছেন এই মেয়েটিরা যে দীক্ষা হয়েছে বড় ভক্তিমতি মেয়ে দেখুন মা একেবারে একবারে সার বস্তুটি করেছেন এই যে অল্প বয়সে আমাদের কত চেষ্টা করি তবুও আমাদের ক্ষেত্রে এই সংসারের যে অনিত্যতা এইতে কিছুতেই বোধ হয় না আমি তো বলছিলাম আমি দিদি আমাদের খুব দুঃখ করছিলেন পরের মাসে চোখ অপারেশন হবে কি করে আসব তা আমি বললাম যে নয় আসবেন সুচিত্রা সেনের মতো একটা চশমা পরে আসবেন উনি বললেন না না ওইভাবে আসবো না চোখ কাটিয়ে এসে কালো চশমা পরে না সেরকম সার গ্লাস পরে যেমন করে সিঁড়িতে নেমে আসে সেরকমভাবে আসার কথা বলছেন সেরকম উনি আসতে চান সাধারণের মতো হয়ে আসতে এই যে বলছেন দেখুন এই যে সংসারে যে অনিত্যতা এইটা আমরা কিছুতেই অনুভব করতে পারি না এইটুকু মেশে অনুভব করেছেন মায়ের এই কথায় আমি লজ্জিতা হইয়া পাশের ঘরে পারুলরা গল্প করিতেছিল সেখানে উঠিয়া গেলাম এমন সময় ললিতা আসিয়া বলিল দিদি গাড়ি চলো গাড়ি দিদি চলো গাড়ি প্রস্তুত বেলা কি আছে আমি মায়ের নিকট বিদায় হইতে গেলাম এটা দেখার মতো মা বললেন আবার কবে আসবে মা আমি বললাম আপনি যেদিন মনে করে আনবেন সেই দিন আসবো আমার কোনো সার্থ নেই মা আশীর্বাদ করুন আমায় মনে রাখবেন মা বললেন আবার এসো মা আমি কাতর নয়নে তাহার পানে চাহিয়া রইলাম তিনি দুই খিলি পান দিয়া পান আনিয়া আমায় দিলেন আজ মায়ের পদতলে লুণ্ঠিত হইয়া যেন আমাকে রাখিয়া দেহেটি লইয়া বিদায় লইলাম মাও সজল নয়নে সিঁড়িতে আসিয়া দাঁড়াইলেন আমার অন্তর বাহির আজ পরিপূর্ণ গাড়িতে বসিয়াও যেন তাহার কথা শুনিতে লাগিলাম মায়ের কথা মা রক্ষা করাইয়াছিলেন দুই বৎসর পরে রায়পুর হইতে ফিরিয়া মায়ের অসুখের সময় আবার তাহার দর্শন পাইয়াছিলাম এটা একটা অদ্ভুত ঘটনা আপনাদের মনে হতে পারে কেন করব এই পুরনো কথা কে মাকে কবে দেখেছিলেন তা কি আছে আসলে তা নয় এই লীলাগুলোর ছলে নিজেকে একবার নিজের সঙ্গে ভগবানের দেখা হওয়ার একটা পুনরাবৃত্তি করাতে হয় রিক্যাপিচুলেশন নতুন করে আমাদের একটা পুনরাভিনয় করাতে হয় ঘটনাগুলো এই ঘটনাগুলোর পুনরয় করলে কি হয় আমাদের ভেতরে যে সৌরভ আছে যেটি ঢাকা পড়ে থাকে সেটি বিকশিত হয় ঠাক স্বামীজি গিয়ে ঠাকুরের মায়ের কাছে জগন্মাতার কাছে চারটি জিনিস প্রার্থনা করছেন জ্ঞান ভক্তি বিবেক হৈরাগ্য তার প্রথমটা হচ্ছে জ্ঞান জ্ঞান মানে আছে আলো আমার ভেতরে যে আলোটা আছে সেই আলোটা অনেক সময় আমাদের ভেতরে আলো থাকে আমরা বুঝতে পারি না আমরা অন্যের জন্য করি অন্যের জন্য ভাবি অন্যের জন্য চিন্তা করি এটাও এক ধরনের সেবা মানসিক সেবা বা কায়িক সেবা কিন্তু আমরা সেটাকে সেবার পর্যায়ে দিতে পারি না বলে আমার ভেতরে যে অসম্ভ শক্তি আছে এটা অনুভব করতে পারি না এই ঘটনাগুলো বারবার করে তার পুনরাবৃত্তি যখন ঘটাই আর কোনো কাজ লাভ হয় না এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমরা নিজেদের আবার নতুন করে রিভিজিট করি নিজেকে আবার নতুন করে দেখা নিজেকে নতুন করে দেখাটা ভীষণ ভীষণ জরুরি যতক্ষণ না আমরা নিজেদের নতুন করে দেখতে পাব আমার সেই পুরনো আমির ভেতরে যে এত এত সত্তা আছে সেগুলো দেখতে পাবো ততক্ষণ বুঝতে পারবো না সাধারণত আমরা এক ফ্ল্যাট থেকে আরেক ফ্ল্যাটে যখন শিফট করি জিনিসপত্র যখন গোছাই তখন খুঁজে পাই এটা কিনেছিলাম ওটা কিনেছিলাম হস্তশিল্প মেলা এটা কিনেছিলাম ব্যবহারই করা হয়নি কত সম্পদ পড়ে আছে চিন্তামণি দুয়ারে কত সম্পদ পড়ে আছে তার কোনো খবর আমরা জানি না এই নিজেকে জানার জন্য এই লীলাগুলি পড়া এই লীলাগুলি পড়তে পড়তে যদি আমাদের আত্মস্বরূপকে আমরা জানতে পারি তাহলে এই লীলা পড়া সার্থক আজ এই পর্যন্ত ওম প্রণতা নাম প্রসিদ্ধত্বম দেবী বিশ্বারি হাইনি ত্রৈলোক বাসিনা মে লোকানাম বরদাগ ओं शान्तिः ॐ शान्तिः ओं शान्तिः हरिः ओं तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु